আসসালামু আলাইকুম আন্নারা, কে কেমন আছেন? ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আর একখান ভিডিও লইয়া আইসি। আজ আমরা যাইতে আছি আয়নের চাচ্ছুর বাসায়। এই যে কিছু বেকারি আইটেম করছি, টুকিটাকি চাহারি, এই যে রওনা দিতে আছি। অনেকখান সিএনজি ঠিক করতে আসি, আমরা যাই উমসে। যে সময় আমরা সিএনজি ঠিক করছি, এই সময় কিন্তু ম্যাগ আছে, লোক নানেরা দেখতে আসেন। এই যে একটু আমরা হারাইছি, মেয়েরা দিয়া আইসি আর ম্যাগ আরম্ভ হয়েছে। এত ম্যাগ কি কইতাম, ম্যাগের ময় ম্যাগ, কিচ্ছু দিয়া যায় না, দিয়া যায় না। বেটাকেল মুছতে আছে, বেটারে কইলাম যে মুছিয়েন না, মুছিয়েন না, এক সাইডে রান। বেটার তো শুনে না, কইছে আঙ্গ জীবনের তো নিরাপত্তা আছে, আর দে রুমে মুছি মুছি আঙ্গুলি নিতে আসেন। আর হোলারে দেখছেন নি, এই অন্ধকার হয়ে গেছে, তার আরও চশমা খুলে না, কিচ্ছু দেয় না, তার আরও এতে চশমা খুলে না। বাবুরে এত চশমার ঘড়ির মধ্যে কি যে মজা, মানুষের কথা আছে না, ফ্যাশন শীত মরে বাত মরে। অনার হল অবস্থা এরম হলো, যাওয়াকে একটু দূরে যাইতে যাইতে একগারে চাই তো ওমা ম্যাগ নাই। বড় লোকের এলাকা তাই সিয়া চাই দে আমরা যাইতেছি, ও আনগরি তো কইতে আমি ভুলে গেছি, আমরা যাইতে আছি মিরপুর ডিএসএসে। এন যাইতে 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 ম্যাগও থামি গেছে, এই যে চলি আইছি একবারে। আর হল লিফটের ভিতরেও চশমা গলে না, দেন লিফট বালা করি চাইতেছে, অন্ধকারে কিচ্ছু দেওয়া যায় না, এতে এতে এমন চান চাইতেছে তো, এতে চশমা খুলতো না। মা গো মা, কি ফ্যাশন রে বাবু, আমি কিচ্ছু বুঝি না। এরপরে আইতে আসি, আইতে আসি আওয়াজ চাইতে আসি, ঠিক মতন টিপ দিছি নি। এরপরে বার হয়েছে, আইয়ান্ডা কলিং বেল টিপ দিছি, কলিং বেল টিপ দেন, বাইরে দরজা খুলছে। আমি বাইরে দরাইও আবার একটু সম্মান করে দরজা খোলারে ভাবি আইছে, ভাবি আই আঙ্গরে জড়াই ধরছে, ধরার মধ্যে দেওয়া একে কাম করে অনেক খারাপ লাগছে। যার মধ্যে লাগাইলে তাতে করে আমরা সাহায্য করতে পারতাম। আর একে একে দেখলাম যে মনে করলেন ব্যাকে চলি আইতে আছে, ব্যাকে একে একে ব্যাক আইতে আছে। আর হরবার ব্যাক মানুষ আবার ঈদে হোক অনুষ্ঠান হোক সব এক লগ হয়, তারা আবার অনেক মিল, এটা আর অনেক ভালো লাগে। মাঝে মাঝে নিজের ভাগ্যবান মনে হয় এরম হরবাই আইসি, দুইটা এত বালা ননস। এরপরে বায়ুর ব্যাক এত অনেক বালা, আমার নিজের নিজে ভাগ্যবান মনে হয় মাঝে মাঝে যে এত ভালোভাবে মিলি, তার কেউ হয় না, তা তাই আইসি। এই যে দানাটা বেশি দেরিয়ে গেছে ব্যাকের, এই জন্য ব্যাকে খাইতে বই গেছে। ভাবি অনেক কষ্ট করছে, যেহেতু বাবিরে যে সাহায্য করতে সেই ছুটিতে গেছে গে, তো এমনি ভাবি ভাবি অনেক কষ্ট করছে, কষ্ট করছে। ব্যাকে খাইতে আসে, খাইতে আসে, আমরা তিন লেভেলে খাইছে, সব তো খানাই মানে মানুষ এত বেশি, ভাই বোন সব সব খাইতে আসে, তো এ যার ইচ্ছা মতন খাইতে আসে। এই যে দাফে দাফে খাইতে আসে, দাফে দাফে খাইতে আসে। আর বাবির রান্ধা দাওয়া মাশাল্লাহ অনেক মজা হয়েছে, অনেক অনেক মাংসের কালারটাও এত সুন্দর হয়েছে যে বলো। এই যে খানা টানা শেষ, আয় আর হোলারে লই, হোলার লই এই যে মাংস আনছি আর ভাত আনছি, কারণ আপনারা তো জানে না আর হোলা ভাত খাইতে আর না নিজেরা তাই খাবাই দেন লাগে। এনে এ আর আরো ব্যাকে ব্যাকের মতন করি আড্ডা দিতে আসে, আড্ডা দিতে আসে। এই যে এই বেশ ব্যাগ ব্যাগের জায়গাতে সেলফি তুলতে আসে, আড্ডা দিতে আসে, খাইতে আসে। আরে বাবুরে বড় লোকের এলাকা জিএন ডিজাইন এন দিয়ে সুন্দর, এ যে যে এদিকে চাইবেন এদিকে সুন্দর। আয় তো ব্যাগ কিছু ভিডিও করি, লগে লগে কত গাছও ভিডিও করছি। বাবুরে গাছের দিকে চাইতেও কত সুন্দর, একবারে বড় লোক চেহারা লাগে। এই যে দেন ম্যাগ চাইতেও সুন্দর লাগে, বড় লোকের জিয়ান দিয়ে সাবিন ইন দিয়ে সুন্দর লাগে দিতে আসে। আর আড্ডা 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 শেষ নাই, এই যে আড্ডা, যে যার মতন যে যার যে লেভেলে সব বই বই আড্ডা দিতে আসে। এই যে বড়রা বড় মতন, ছোটরা ছোট মতন, যে যে লেভেলে এই যে ভাবি রসগোল্লা কাম করতে আসে, কাম করতে আসে। আর এই যে যে যেন করে আড্ডা দিতে আসে, যে যে বয়সে এই বয়সের আড্ডা চলতে আসে, চলতে আসে আড্ডা শেষ নেই। এই যে আর ছোটো আফা, ছোটো আফা মনে করলেন যে জিয়েনে যাবে, এটা একটা স্মৃতি হিসাবে রাজধানী, এটা আফার একটা শখ। আফার ধারণ হলো আগামী বছর হয়তো এই শীত এই সময়টা নাও থাকতে পারে, এই জন্য সবাই বোলাই বোলাই আনতে আসে ছবি তোলার লাই, ছবি তোলার আর ব্যাকের লোকের ছবি তুলতে আসে। এটা আর মতন যে স্মৃতি রাইতি আগামীতে, আমিও আফার মতন এই যে সব ছবি ভিডিও রাইতি, এটা একটা স্মৃতি। যখন মন খারাপ হবে তখন চাইলেও মন ভালো হয়ে যায়। এই যে মন একটা সময় আছে এটি চান যায়, এই যে আর হলারে এত জায়গাটা একটু পিতেছে, এই খুশি এতে। এই যে ভাবি
নাস্তার আইটেম করছে সব, মমি ঠিক করতে আছে, টেবিলে সাজাইতে আছে, ব্যাকেরে দিতে আছে, একে একে মনে করলেন ব্যাকেরে নাস্তা দিয়েছে, খাওয়াইছে খাওয়াইছে, অনেক কষ্ট করছে। এই যে কত নাস্তা দিছে, কত নাস্তা দিছে, কিন্তু আর দুই হোলার মধ্যে একটা হোলাও খায় না, একটা হোলা খায় না। এত রাত বাই করে হাইলে আর দুনিয়াতে কিচ্ছু চিনে না। প্রতিবারে দেয় দিয়ে হইলে মনে হয় যে কত বছর দেয় না, মানে এই প্রথম দেখছে এরকম মনে হয়। এই যে নাস্তা খাইটাই আবার বই গেছে ব্যাকেটটা, ওমা যাই বের কেউ না মেলয় না, ব্যাকে কেন খাই খাই হুতি তাই আর আড্ডা দিতে আছে, কেউ যে বাসার যাইব কায়ও কিছু কয়ও না, রেডি হয় নাই তো আরো কই না, কারণ আর তো না বড় বড় মুরব্বীরাই কিচ্ছু কয় নাই কিতা কইম কোন। আরে দে দেব, কেউ লড়াচড়া করে না, 9টা বাজে গেছে, এরপরে ভাবিও দে দে ফাঁকে একবার ব্যাকে লাই, আবার রাচ্ছার খানা রেডি করছে হুরা, আবার খানা রেডি টেডি করি ব্যাকেরে, আবার টেবিলে টুবলে খানা দিছে ব্যাকে, আবার টেবিলে খাইটাই খাইটাই ব্যাকে আবার রেডি অনে শুরু করছে, দে দে ও মা ব্যাকে এবার আস্তে আস্তে রেডি হইতে আছে, রেডি হইতে আছে ব্যাকে, এবার বুঝছে যে জানের সময় হয়েছে, আর থানের সময় নেই, এবার যাইতেই হইব, এনে বেগুনে রেডি অনে শুরু করছে। এই যে অনারা ব্যাকে বিদায় লইলেইম, বিদায় লইম ব্যাকে বিদায় লইতে আছে, অনেক মানুষ তো কেউ লিফটে যাইতে আছে, কেউ আবার সিঁড়িতেও যাইতে আছে, এত মানুষ একলগে লিফটে যাইলে 2 ঘন্টা লাগবে মনে লিফটে, এই জন্য ব্যাকে যাইতে আছে যাইতে আছে। হ্যাঁ তবে আবার ব্যাকের গাড়ি আছে তো এমনি সমস্যা, হেতরা বেলা আনলে অবার দেখছে, আমি তো মুখে মুখে আসতেছি, মনে মনে তো টেনশন কত টেন হয়, যাই হোক যাই হোক মনে সান্ত্বনা দিয়ে অবার উডাল্লা রেডি হইতে আসি, রেডি হইতে আসি, এই যে অবার উঠে গেলাম অঞ্চল, কোথাও ভিডিও করছি এখন সিটি রায় দিছি, কারণ আষ্ট শুটিয়া দিয়ে অবার ভাড়া লই অবার লইছি, এনে গোটা কীতা লাগে, এই যে ডিএসএস তো নেই মাঙ্গ বনসি তোর জন্য আষ্ট শুটিয়া, তুই এনে ভিডিও না করলে হোসাই বনি কোন, এই যে বাসা চলে গেছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করেন, আল্লাহ হাফেজ।